उनकी स्थिति के अनुसार धीरे धीरे किस तरीके से अपना रोग के जरिए आराम से अपने शरीर का संतुलन बनाते हुए और मजबूती से पकड़ के शरीर को सीधा करते हुए और आराम से अपने जो है सेफ्टी जोन तक पहुंचते हैं। जो पे बोले रेडी रेडी भास्कोडा जो पे बोले रेडी हम भाई को नहीं क्यों ना मालूम और उनको जो है मजबूती से पकड़ने के लिए बोलते हैं और उनको बोलते दोनों हाथों पर छोड़ दें और वो बताओ बताओ बोल रहे हैं और इस तरीके से उनको जो है नीचे उतारते हैं। उसके बाद उनको और उसमें अपना तालमेल बनाए रखने का बहुत ज्यादा जरूरत पड़ता है और आराम से उसको धीरे 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 नीचे की तरफ छोड़ते हुए उतारते हैं। उसके बाद कुछ बताकर भी तुरंत ही उनको इससे तरह रोक से निकाल करके और उनको जो है एम्बुलेंस को शिफ्ट करते हैं। उसके बाद एम्बुलेंस उनको हॉस्पिटल के लिए ঠিক দবাজার লগে আমার সাইরেন বাজি উঠিছিল যে হঠাৎ আমার যেহেতু এখন ভূমিকম্প প্রবলতা থাকা অঞ্চল আর আমার ইয়াতে ভূমিকম্প হয়েছে আমার চারিখন জায়গা এতালেক আমি খবর পাওয়া মতো আক্রান্ত হয়েছে আর আমার বিভিন্ন জায়গাত আমি খবর পাওয়ার লগে আমার উদ্ধার কার্য করবর কারণে আমি দল সমূহ প্রেরণ করেছো লগতে আজ আপনাদের ইয়াত আছে যে আমার মিউনিসিপালিটির অফিসের কাখতে আপনাদের দেখে আছে যে আমার এনডিআরএফ বাহিনীকে আমি ইয়াত লগাইছো উদ্ধার কার্য করে আজি করবর কারণে আর ইতিমধ্যে তিনজন মানুষ আমি রেস্কিউ করলো আর তার ভিতর এতালেকে ক্যাজুয়ালিটির কোনো খবর আমি এতালেকে পাওয়া নাই তেখেতকে লগেলগে আমি উদ্ধার করে আমার বিশ্বনাথ চারিআলি সিভিল হসপিটাল প্রেরণ করেছো আর সকল ফলের পর আমি যে ব্যবস্থা করব লাগে সকল ব্যবস্থা আমি ইতিমধ্যে সবকে এলার্ট করে দিয়েছি আর সকল বাহিনী আর সকল স্টেক হোল্ডার ইতিমধ্যে তেখেতকলে ফিল্ডত নামিছে আর নামি তেখেতকলে বিভিন্ন যেখানে আমার কাম করব লাগা আছে সেই কামখিনি তেখেতকলে করে আছে। এটাও আজকে আমি একটা অনুশীলন করছো আমার যদি আমি আপনাকে জানে যে ভূমিকম্পর দিকের ফলের আমি জোন ফাইভ মানে আটাইতক যাইত বেশি ভূমিকম্প হয় তেনে অঞ্চল আছে গতি আমি কব নো এই মুহূর্ত ভূমিকম্প হওয়া পড়ে কিন্তু ভূমিকম্প হলে আমি ভয় ভয় খায় মানুষ তথাপি আমি কি কি ব্যবস্থা করবো সেটা আমি যদি অনুশীলন করছো আমি বিশ্বনাথ চারিআলি তিনটা এনেকা ডর ঘর এই সিটি হাব নিতানন্দ নিতানন্দ কমপ্লেক্স আর আমার মিউনিসিপালিটি অফিস এইবর আজি এই অনুশীলন করছো যাতে রাইজর মজত মানে রাইজর ভয়তো ভাগে যে ভূমিকম্প হলে মানুষ নমরে কি কি ব্যবস্থা লোবলকে আর ব্যবস্থা লওয়া মানুষও আছে যে আমার সরকারি বিভাগও আছে আজি আপনার কবলে পাই মানে খুশি হয়েছো যে ৩৩খন জেলাত আজি একে সময়তে এনেকুৱা অনুশীলন চলি আছে আর সেই অনুসরি আমিও করছো আশা করো রাইজর আপনার মাধ্যমের যোগেদি রাইজর মাজত এই প্রচার হলে রাইজর একটা ভয় থাকিব আর একটা শিক্ষাও পাব যে সজাগতার সৃষ্টি হব। ধন্যবাদ।